আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ওয়া ক্বালা তাআলা, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে শিক্ষার সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে শিক্ষার গুরুত্ব দিয়ে সর্বপ্রথম ওয়াহি নাযিল করেছেন দ্বীনে শিক্ষার ব্যাপারে, যে রাব্বুল আলামিন এইভাবে দ্বীনে শিক্ষার গুরুত্ব দিয়েছেন, মর্যাদা বর্ণনা করেছেন, দ্বীন শিক্ষার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য দ্বীনের ওয়াহি নাযিল করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি দ্বীনে শিক্ষার গুরুত্ব দিয়েছেন এবং দ্বীনের ইলম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনলাইনে দ্বীনের ইলম অর্জন করার গুরুত্ব। অনলাইনে দ্বীনের ইলম অর্জন করার গুরুত্ব, দ্বীনী শিক্ষার অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং আপনারা প্রায় এক সপ্তাহ থেকে দেখছেন যে আমরা অনলাইনের মাধ্যমে রাগা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে জুমের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমরা দিনের ক্লাসগুলো অনলাইনে দিচ্ছি, দিনের শিক্ষা দিচ্ছি। এবং আমরা এই মর্মে আমরা একটি প্রোগ্রাম ডাউনলোড করতে বলছি আপনাদেরকে, আর তা হচ্ছে জুম। জুম প্রোগ্রাম ডাউনলোড করে আপনারা আমাদের কাছ থেকে দিনের ইলম অর্জন করতে পারবেন বাড়িতে বসে বসে। আসলে আমরা এই গুরুত্বপূর্ণ আল ক্লাসগুলো কেন শুরু করেছি, তার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বর্তমানে মানুষ অনেকে অনেক জায়গায় যেতে পারেন না, দিনের ইলম অর্জন করার সুযোগ পান না, সময়ের ব্যস্ততার কারণে ও সময় না পাওয়ার কারণে বা শত ব্যস্ততার মাঝে হয়তো অনেকেই সেন্টারে গিয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দিনের ইলম অর্জন করার সুযোগ পান না। কিন্তু আমরা তাদের দিকে লক্ষ্য করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এবং দীন ইসলামের প্রচার প্রসার করার জন্য আমরা অনলাইনে দিনই ক্লাসগুলো চালু করেছি, অনলাইনে দিনই শিক্ষার ব্যবস্থা করেছি। এবং প্রতি সপ্তাহে আপনারা রবিবার থেকে নিয়ে বৃহস্পতিবার আপনারা দৈনিক দিনই আলোচনাগুলো শুনতে পাচ্ছেন, অনলাইনে ক্লাসগুলো করতে পারছেন। অনলাইনে ক্লাসগুলো করাতে মনে হচ্ছে যে আপনারা আমাদেরকে সরাসরি দেখছেন, এবং ক্লাসে যেমন শিক্ষক পড়ান, ছাত্ররা ক্লাসে থাকেন, ঠিক অনলাইনে জুমের মাধ্যমে, জুম প্রোগ্রামের মাধ্যমে যদি আপনি ক্লাস করেন তাহলে মনে হবে বা আপনি আমাকে পরে সরাসরি দেখতে পাবেন, সরাসরি দেখতে পাবেন এবং আপনি ক্লাস করবেন, পড়াগুলো দেখতে পাবেন, কোনটা পড়াচ্ছি, হ্যাঁ কোন লাইন পড়াচ্ছি, এবং আপনি প্রশ্ন করলে প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো। এরকম বহু সুযোগ রয়েছে যদি আপনারা অনলাইনে দিনের ইলম অর্জন করেন। তাহলে মূলত আমরা জানি যে দিনের শিক্ষার অত্যন্ত গুরুত্ব রয়েছে, আমি লম্বা আলোচনা করব না, মাত্র কয়েক মিনিট আলোচনা শেষ করব। যে মূলত আমরা জানি যে দিনের ইলম অর্জন করার গুরুত্ব অনেক রয়েছে এবং দিনের ইলম অর্জন করার সম্মান রয়েছে, দিনের শিক্ষা অর্জনকারীর
মর্যাদা সম্মান অনেক অনেক বেশি রয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আরবের বুকে মক্কাতে 360 মূর্তির পূজা হতো, মক্কার লোক মুশরিক কাফের, প্রতিমা বিভিন্ন প্রতিমার পূজা করত, শিরক বেদাতে পাপের সঙ্গে জড়িত, কিন্তু রব্বুল আলামিন সর্বপ্রথম ওয়াহী যেটা নাজিল করেছিলেন, সর্বপ্রথম ওয়াহী যে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা কার ব্যাপারে ছিল, কি বিষয়ে ছিল, সেটা ছিল কি দিনী শিক্ষার ব্যাপারে, দিনী শিক্ষার ব্যাপারে। সুবহানাল্লাহ, চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাম গারে হিরাতে আছে, ধ্যান করছেন, মগ্ন আছেন, রব্বুল আলামিন দিনী শিক্ষার কিভাবে গুরুত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিসসালামকে পাঠালেন সূরাতুল আলাকের 5টি আয়াত দিয়ে কি যাও। জিবরিল আমিন আসলেন, লম্বা হাদিস রয়েছে, আমরা সংক্ষিপ্ত আকারে বলবো, জিবরিল আমিন আসলেন, আসার পরে রাসূলের কাছে বসলেন, বসার পরে বললেন ইকরা, রাসূলুল্লাহ বললেন যে আমি মানা বেকারি আমি পড়তে জানি না, কি বললেন ইকরা পড়ো, রাসূলুল্লাহ বললেন মানা বেকারি আমি পড়তে জানি না, আবার বলেন ইকরা পড়ো, নবী সাল্লাম আবার বলেন পড়তে জানি না, আবার বলেন ইকরা পড়ো, আবার বলেন পড়তে জানি না। এইভাবে তিনবার বলার পরে জিবরিল আমিন চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাজী খালাক, খালাক আল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাজী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম। সূরাতুল আলাকের এই 5টি আয়াত কত যে গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের শিক্ষার কত গুরুত্ব দিলেন আকাশের নিচে জমিনের উপরে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে, আরশে আজিম থেকে যেই শিক্ষার গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে দ্বীনী শিক্ষার গুরুত্ব। সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহি পাঠিয়ে দিলেন ইকরা পড়ো, বিসমি রাব্বিকা আল্লাজী খালাক, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছে। তাহলে এই অংশ থেকে কি বোঝা যায়, রাব্বুল আলামিন পড়তে বলছেন, সর্বপ্রথম ওহি নাজিল করে দিলেন। আমরা অনলাইনে ক্লাসগুলো কেন চালু করলাম, অনলাইনে দিনের ইলিম অর্জন করার গুরুত্ব আমরা কেন বলছি, আমরা অনলাইনে জুমের মাধ্যমে আমরা ক্লাস কেন চালু করলাম, এই জন্য যে যেই দিনের শিক্ষা, যে দিনে ইলিমের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দিয়েছেন, আমরা কেন দিব না, অনলাইনের মাধ্যমে আমরা কেন ক্লাস করব না। অবশ্যই আমরা করছি, ইনশাআল্লাহ চলবে ক্লাসগুলো, এবং রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে নেট, বিরাট নিয়ামত। তবে এই দুঃখজনক হলো সত্য যে অনলাইন নেটের মাধ্যমে অনেকেই খারাপ জিনিস দেখে, খারাপ বক্তব্য ইত্যাদি ইত্যাদি। এই নেটের মাধ্যমে আপনি, আপনার মোবাইলে নেট আছে, নেটের মাধ্যমে আপনি দিন শিখতে পারবেন, ইউটিউব থেকে আমাদের বক্তব্য নিতে পারবেন, দিনের শিক্ষার ব্যাপারে বিভিন্ন শিক্ষার ব্যাপারে নিতে পারবেন, বিভিন্ন বিষয়ে বক্তব্য নিতে পারবেন, এইভাবে আপনি দিন শিখতে পারবেন অনলাইনের মাধ্যমে। সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন দিনী শিক্ষার কত গুরুত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের, শিরক করা হারাম এ ব্যাপারে সর্বপ্রথম আয়াত নাজিল করেননি, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এই আয়াতগুলো প্রথম নাজিল করেননি, কাবাতে 360 মূর্তি আছে ভেঙে চুরমার করতে হবে এ ব্যাপারে আয়াত নাজিল করেননি, মক্কার মধ্যে শিরক বেদাত, মক্কার মধ্যে রাহাজানি, খুন খারাপা, জুয়া মদ তামাশা, জেনা বিচার, সমস্ত রকমের পাপ চলছে, রব্বুল আলামিন এই সমস্ত পাপের নিষেধের ব্যাপারে সর্বপ্রথম আয়াত নাজিল করেননি, সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন কার ব্যাপারে, ইকরা বিসমি রাব্বিকা দিকে শিক্ষার ব্যাপারে। কারণ শিক্ষা থাকলে, আলো থাকলে অন্তরের মধ্যে ভিতরে, তাহলে আপনি ভিতর থেকে আপনার অন্ধকারগুলি দূর করতে পারবেন, অন্ধকার দূর করতে পারবেন, এলিম থাকলে, আলো থাকলে আপনি নিজেকে পরিচালিত করতে পারবেন, ঠিক এইভাবে আপনি দেশ ও জাতির জন্য একজন আলো, আলোক হবেন, আলো হবেন, আপনার মাধ্যমে মানুষ হেদায়েত পাবে। রব্বুল আলামিন দিনী শিক্ষার কত গুরুত্ব দিলেন, যেখানে কাবাতে 360 মূর্তির পূজা হচ্ছে, দেবতার পূজা হচ্ছে, তারপরে কত রকমের পাপ হচ্ছে, নিজের জীবন্ত মেয়েকে কবর দিয়ে দিচ্ছে, এত রকম জঘন্যতম পাপ হওয়ার পরেও রব্বুল আলামিন সে সমস্ত পাপের নিষেধের ব্যাপারে সর্বপ্রথম আয়াত নাজিল না করে তিনি কি বলছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাজী খালাক। সুবহানাল্লাহ, চিন্তা করুন, চিন্তা করুন আপনি, আপনি কোথায় আছেন,
চিন্তা করুন যে দিনই শিক্ষার কত গুরুত্ব রয়েছে, দিনের ইলম অর্জন করার কত গুরুত্ব রয়েছে। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত নাজিল করে দেন রব্বুল আলামিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আকাশের নিচে জমিনের উপরে যিনি সর্বপ্রথম দিনের গুরুত্ব দিয়েছেন, দিনের ইলম অর্জন করার গুরুত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে গুরুত্ব দিয়েছেন? তিনি সাহাবায়ে কেরামদেরকে দিন শেখাতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তিনরা দিন শিখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রচার প্রসার করতেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হয়ে যাবে, এরকম দিনের প্রচার প্রসার করতেন, দিনের শিক্ষা শিখাতেন। এবং তিনি দিনী শিক্ষার কত গুরুত্ব দিলেন যে তিনি এই মর্মে বলেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দিনী ইলম অর্জন করা হচ্ছে ফরজ। অতএব আপনি দিন শিখুন, দিন শিখুন। নবী সাল্লাম কত গুরুত্ব দিলেন এইভাবে যে ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ করে দিয়েছেন। সম্মানিত দিনই ভাই বন্ধু বানান, আমার যতটুকু আপনি পারবেন সময় দিয়ে আপনি দিন শিখুন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দিনই শিক্ষার কত গুরুত্ব দিয়েছেন যে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি বলুন, রব্বে জিদনি ইলমা, হে আমার রব আমার ইলম বৃদ্ধি কর। এইভাবে দিনই শিক্ষার সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরে দিনই শিক্ষার যিনি গুরুত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য দিনই শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে বহু ইসলামী প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বহু মাদ্রাসা তৈরি হয়েছে। নবী সাল্লামের মাদ্রাসা ছিল মসজিদ নববী, মসজিদ নববীতে এসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তিনারা দিন শিখতেন, দিন শিখার পরে দিনের প্রচার প্রসার করতেন। তাহলে সাহাবায়ে কেরামরাও দিনই শিক্ষার গুরুত্ব দিয়েছেন। ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনা কেরাম এক একটি হাদিসের জন্য দামেস্ক পর্যন্ত চলে গিয়েছেন। চিন্তা করেন তারা দিনী শিক্ষার কত গুরুত্ব দিয়েছেন। সময়িত দিনী ভাই বন্ধুগণ, আমার আপনাকে আমাকে অবশ্যই দিনী শিক্ষার গুরুত্ব দিতে হবে। দিনী শিক্ষা অর্জন করলে এর বহু মর্যাদা আছে, বহু সম্মান আছে, বহু ফজিলত আছে। আমি এক দুটি আয়াত পেশ করে কথাগুলি শেষ করব। রব্বুল আলামিন সূরা তুল মুজাদালা 11 নম্বর আয়াতে বলছেন, তোমাদের মধ্যে যারা ইমানদার, যারা ইমান এবং যারা দিনী শিক্ষা অর্জনকারী ওলামায়ে কেরাম, আল্লাহ এদের সম্মান বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ, আপনি যদি দিন শিখেন, ইলম অর্জন করেন, আপনার সম্মান বৃদ্ধি হবে। অন্য আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দিন, যারা ইলম অর্জন করেছে আর যারা জানে না তারা কি সমান? না না। অন্য আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমাল বাসির। হে নবী আপনি বলে দিন, যারা অন্ধ এবং যারা চোখওয়ালা তারা কি সমান? দিনের ইলম অর্জন করলে আপনি রব্বুল আলামিনের কে ভয় করতে পারবেন, রব্বুল আলামিনকে ভয় করে আপনি ইবাদত বন্দি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাম ইখশাল্লাহ মিন ইবাদিল উলামা, মানুষদের মধ্যে বা বান্দার মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা ওলামায়ে কেরাম, যারা দিন শিখেছে, দিনের ইলম অর্জন করছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনারা পৃথিবীর বহু জায়গা থেকে হয়তো আমাদের এই কথাগুলি শুনছেন, শুনবেন, শুনছেন, প্রচার প্রসার করছেন। আপনাদের কাছে আমরা আরও বলতে চাই যে আমরা যে অনলাইনের মাধ্যমে, যে ক্লাসগুলো চালু করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, এই বিষয়টা আমারও জানা ছিল না। গত সপ্তাহে আমরা শনিবার যখন এই বিষয়টা জানলাম, জানার পরে মনে হলো যে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন আমাদের জন্য কত কি সহজ করে দিয়েছে। আপনি হয়তো আমেরিকায় বসে আছেন, কানাডায় বসে আছেন, বাংলাদেশে আছেন, ইন্ডিয়াতে আছেন, অন্যান্য দেশে আছেন, জাপানে আছেন, এরকম লন্ডনে আছেন, কোন কোন জায়গাতে আছেন। যদি আপনারা দিন শিখতে চান, সরাসরি মনে হয় যে আপনি ক্লাসে আছেন, তাহলে আসুন দিনই শিক্ষা অর্জন করুন, দিনই শিক্ষা অর্জন করুন। দিনই শিক্ষা অর্জন করলে রব্বুল আলামিনকে ভয় করতে পারবেন। বর্তমান যুগে দেখুন যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস সে আর পৃথিবীর মানুষ আতঙ্ক,
হয়ে ভীত সন্ত্রস্ত। এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যদি আপনাকে দোয়া পড়তে হয় তাহলে দিনের ইলিম অর্জন করতে হবে, দোয়া শিখতে হলে দিনের মধ্যে রয়েছে। করোনা ভাইরাস থেকে আমরা বাঁচার জন্য এবং সকল প্রকার ভাইরাস থেকে বাঁচার জন্য যে আমরা দোয়াগুলো বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইল আসকাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইল আসকাম, এভাবে যে আমরা দোয়াগুলো বলছি, তাহলে এই দোয়াগুলো কোথায় রয়েছে? দিনের শিক্ষার ভিতরে রয়েছে, দিনের ইলিমের মধ্যে রয়েছে। আপনাকে যে কোনো অবস্থায় হোক না কেন দিনের ইলিম অর্জন করতে হবে। সারা বিশ্বের মুসলিম ভাই বোনদের যে দোয়া করছে, আল্লাহ তুমি সকল মুসলিম ভাই বোনদেরকে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। হে আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার অভিমুখী হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের ইলিম অর্জন করার তৌফিক দান করো। আল্লাহু আমিন। সম্মানিত দিনী ভাই বোনগণ, আসুন আমরা আপনারা বাড়িতে বসে, নিজ নিজ বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো কীভাবে করতে পারবেন এর জন্য আমরা একটু চেষ্টা বলে দিই। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর খোলার পরে জুম লেখা থাকবে, কি জুম, জুম অ্যাপ ডাউনলোড করবেন। জুম অ্যাপ ডাউনলোড করে আপনি ওখানে দেখবেন যে লেখা থাকবে জুম অ্যাপ ডাউনলোড হয়ে গেল। আমরা যখন লিঙ্ক পাঠাবো, এই ক্লাসের লিঙ্কগুলো পাঠাবো আপনার কাছে, যখন লিঙ্ক যাবে জয়েন জুম মিটিং এখানে ক্লিক করে এরপর আপনি স্টার করবেন, সরাসরি আপনি ক্লাসগুলো করতে পারবেন একেবারে সহজ। অনেকে হয়তো প্রশ্ন করছেন যে এই জুম প্রোগ্রামটা কীভাবে ডাউনলোড করব, একেবারে সহজ। আপনি প্লে স্টোরে যান, যাওয়ার পরে লেখেন ZOOM জুম, লিখলে দেখবেন আপনার কাছে জুম চলে এসে, যখনই জুম চলে আসবে এই জুম ডাউনলোড করুন মোবাইলে। করার পরে যখন আমরা লিঙ্ক পাঠাবো আপনাদের কাছে, আমি তো লিঙ্ক ফেসবুকেও দিয়ে দিচ্ছি, জুমের হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি, যদি কারোর কাছে আমার নম্বর না থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর না থাকে, অথবা আমাদের সঙ্গে হয়তো বন্ধুত্ব নেই, ফেসবুকে নেই, তাহলে আপনারা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি একটু মেসেজ দেবেন যে আমাকে জুম ক্লাসে অ্যাড করেন। আমার নম্বর হচ্ছে 0096 009 6 50 95 99 844 00 96 50 95 99 844। তো এই নম্বর দিলে আপনি বলবেন যে আমাকে এই নম্বরে অ্যাড করুন, তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে জুম ডাউনলোড করুন। করার পরে আপনি যখনই লিঙ্ক আমরা পাঠাবো, ইনশাআল্লাহ আর মোটামুটি 10 মিনিট পর আমরা লিঙ্ক পাঠাবো, তো আপনি লিঙ্কে দেখবেন জয়েন জুম মিটিং, ক্লিক করবেন, তারপর আরেকবার আসবে স্টার্ট করলে আপনার চলে আসবে একেবারে সহ। অতএব জুম এর মাধ্যমে আপনি আমাদের অনলাইন ক্লাসগুলো করতে পারবেন। একটু পরে ইনশাআল্লাহ আমরা শুরু করব। আমরা জুম ক্লাসের যে বিষয়গুলো রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমের কিতাব আল কাওয়ায়েদুল আরবা, চারটি নীতি বা চারটি মূলনীতির কিতাব। এই কিতাবের ধারাবাহিক দ্বারা আমি শুরু করেছি, এটা প্রতি রবিবার মঙ্গলবার হচ্ছে এবং প্রতি সোমবার এবং বুধবার হচ্ছে। ইমাম নববী রাহিমাহুল্লাহর কিতাব আল আরবাউন নববিয়্যা, 40 হাদিসের যে কিতাব, তার ধারাবাহিক দার্সগুলো শুরু হয়েছে, প্রায় আজকে তৃতীয় পর্ব শুরু হবে। এবং প্রতি সোমবার বুধবারে 4:30 থেকে 5:30 পর্যন্ত আমরা দেখেছি উজুর পদ্ধতি, উজুর বিভিন্ন বর্ণনা, তারপরে সালাতের বিভিন্ন পদ্ধতি, সালাতের পদ্ধতি বিভিন্ন বর্ণনা রেখেছি। এবং প্রতি বৃহস্পতিবার, তাহলে আমরা শিডিউলগুলো বলে দিই, সময়গুলো বলে দিই, প্রতি সপ্তাহে 4 দিন, রবি সোম মঙ্গল বুধ, এই 4 দিন আপনারা সৌদি টাইমের 10:00 থেকে 11:00 পর্যন্ত, বাংলাদেশি টাইমের 1:00 থেকে 2:00 পর্যন্ত, ইন্ডিয়ান টাইমের 12:30 থেকে 1:30 পর্যন্ত, এটা হচ্ছে প্রতি রবি থেকে নিয়ে বুধবার পর্যন্ত। এবং এই 4 দিন আবার রাত্রেও ক্লাস রয়েছে, এই 4 দিন রাত্রেও ক্লাস রয়েছে। রাত্রে হচ্ছে সৌদি টাইমের 8:00 থেকে 9:00, বাংলাদেশি টাইম হবে 11:00 থেকে 12:00, ইন্ডিয়ান টাইম হবে 10:30 থেকে 11:30। এই 4 দিন রবি সোম মঙ্গল বুধ সকালেও রয়েছে এবং রাত্রেও রয়েছে, সকাল 10:00 থেকে 11:00, রাত 8:00 থেকে 9:00। এরপরে সোমবার ও বুধবার আরও ক্লাস রয়েছে, সোম বুধ বৃহস্পতি,
এই তিন দিন আমাদের আসরের পরেও ক্লাস হয়েছে, 4:30 থেকে নিয়ে 5:30 পর্যন্ত, বিকাল 4:30 থেকে 5:30 পর্যন্ত, ইন্ডিয়ান টাইম হবে 7:00 থেকে নিয়ে 8:00 পর্যন্ত, সোম মঙ্গল এই সোম বুধ বৃহস্পতি এই তিন দিন রয়েছে। আর ইন্ডিয়ান এই বাংলাদেশি টাইম হবে 7:30 থেকে 8:30। তাহলে এই 5 দিন আপনারা আমাদের ক্লাসগুলো করতে পারবেন। এবং প্রতি বৃহস্পতিবার আমরা কোরআন করিম থেকে বা হাদিস থেকে একটা ঘটনা বলছি, ঘটনা বলার পরে 5-6টা আমরা প্রশ্ন করছি, প্রশ্ন উত্তর আমরা আবার লিখিত চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আমার, তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা অনলাইনে দিনের এলিম অর্জন করার সুযোগ গ্রহণ করুন। এই সুযোগ আপনি বাড়িতে বসে পাচ্ছেন, বাড়িতে বসে পাচ্ছেন রব্বুল আলামিনের বিশাল নিয়ামত। আসুন আমরা আবারও বলি যে আপনারা জুম প্রোগ্রাম ডাউনলোড করুন এবং আমরা আপনারা আমাদের সাথে ক্লাসগুলো করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনাদের সবাইকে এইভাবে অনলাইনে বা এই বিভিন্নভাবে দিন ইলিম অর্জন করার, দিনের মর্যে দিনের ইলিম হাসিল করার তৌফিকদার করেন। আল্লাহু আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই দিনের ইলিম অর্জন করার তৌফিকদান করো। হে আল্লাহ আরও বলি যে বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করো। আল্লাহু ইন্নি আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জাযাম ওয়া মিন সাইল আসকাম। আল্লাহু ইন্নি আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জাযাম ওয়াল মিনাল আল্লাহু ইন্নি আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জাযাম মিন সাইল আসকাম। এভাবে দোয়া করবেন। তারপরে আরেকটি দোয়া করবেন, বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এভাবে সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন। এবং আপনি সবসময় গরম খাবার খাবেন, হাত মুখ পরিষ্কার রাখবেন, সাবান ব্যবহার করবেন। হ্যাঁ, তারপরে আপনি ঠান্ডা থেকে বেঁচে থাকবেন। এবং ডাক্তাররা বা সরকারিভাবে যেগুলো মানে পদক্ষেপ তারা নিয়েছেন সেগুলোর দিকে সুস্বাস্থ্যের জন্য বা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, তো আপনারা সেগুলো গ্রহণ করবেন এবং রব্বুল আলামিনের প্রতি ভরসা করবেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। আল্লাহ আপনাদের সকলকে করোনা ভাইরাস সহ দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সময় তো ভদ্রমণি মণ্ডলী, আমরা 5 মিনিট পরে ইনশাআল্লাহ জুম ক্লাস চালু করব। আজকে ক্লাস হচ্ছে 40 হাদিসের তৃতীয় দার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।